স্টেশন সিং পৌঁছে আমি এক্ষুনি আরিমো স্যারকে ডাকছি। স্যার একটু তাড়াতাড়ি চলুন না স্যার, নতুন পেশেন্ট তাই না? হ্যাঁ স্যার। আপনি যান, আমি আসছি। বাচ্চু চা নিয়ে চলে এসেছি, চা রেডি। হুম দে বাচ্চু। Why don't you reply? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। তুমি বোধহয় সত্যি খুব বিজি। প্রচন্ড রেগে যাওয়া, পাঁচক প্রচন্ড রেগে যাওয়া, পাঁচ অক্ষরের প্রথম অক্ষর তে লাস্ট অক্ষর নে, কি হবে বলতো? আমার কিন্তু এটা ভালো লাগছে না একদম। রাইট, তেলে বেগুনে না থাক, সেটা বললে তো তুমি আবার টেনশন করবে। দুটো হয়েছে দু রকম জানিস তো, আমার মাথা খারাপ করে দিচ্ছে। একজনের মুখে কোনো কথা নেই, আরেকজনের মুখে খুব বলছে। দেখ তো কে এলো, দেখ দরজাটা খোল।
গুড মর্নিং আঙ্কেল। ভেরি গুড মর্নিং। এসো। আয় আয় অসীম আয় ভেতরে আয়। আচ্ছা এ তো বিচ্ছু। হ্যাঁ এই সেই বিচ্ছু। তোর মনে আছে ছোটবেলায় তুই এলে ও বায়না জুড়তো তোর বন্দুকটা দেখবে বলে? তাহলে শেষ পর্যন্ত আসা হলো। কতদিন কলকাতার বাইরে বদলি হয়েছিলে বলো তো। আচ্ছা এবার দুই বন্ধু গল্প করো, আমি একটু ওই দিকটা সামলে আসছি। টেক ইউর টাইম বৌদি, টেক ইউর টাইম। ইনফ্যাক্ট ওই লুচি আর মাংসর লোভে আমি বিফোর টাইমে চলে মাংস আর লুচি। আচ্ছা ছোট জন তো দেখলাম, বড় জন কোথায়? এক্ষুনি ডাকছি। বস বস বস। তুমি দেখো, আইল ওয়েট ফর জাস্ট টু মোর মিনিটস নাও। Are you okay? Please answer. I am worried. বাবলুদা তো আসেনি। আমি তোকে জিজ্ঞেস করেছি বাবলুদার ব্যাপারে? সবই তো বেশি পাকামি। আরে আমি এমনি বলছি। আচ্ছা চল, মা তোকে ডাকছে, চল চল। হ্যালো স্যার। হ্যাঁ বলছি, পুলিশ মিডিয়া সব চলে এসেছে স্যার, একের পর এক পেশেন্ট মারা যাচ্ছে। আমি কাছেই আছি স্যার, নজর রাখছি, আপনি যা করো একটু তাড়াতাড়ি করুন। তাহলে সাত বছর বাদে দেখা। হ্যাঁ সাত বছর। শোন না অসীম, এই সাত বছরে তুই যা যা কেস সলভ করেছিস সব কিন্তু আমাকে বলতে হবে, না শুনে ছাড়বো না কিন্তু। হ্যাঁ আমার গল্প নিয়ে যদি বই লিখতে হয় আমায় কিন্তু রয়্যালটি দিতে হবে। রয়্যালটি? রুচি মাংস খাওয়াচ্ছি, রয়্যালটি কিসে? না রয়্যালটি ফয়ালটি দেবো না। আরে থাক 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 থাক, এটা কে? বাচ্চু, মানে ওই ওই ফ্রেন্ড বুকে যার নাম শ্রীধা চ্যাটার্জি, রাইট? সত্যি কথা বলতে তোর বাড়িতে যদি ওর সঙ্গে আলাপ না হতো, রাস্তায় দেখা হলে কিন্তু আমি চিনতেই পারতাম না তোমাকে। আমি কিন্তু চিনতে পারতাম কাকু, তুমি কিন্তু এখনো হাসার সময় নাকটা চেপে হাসো। আরে বাপ রে বাপ, তো সাংঘাতিক ব্রেন, গোয়েন্দার চোখ আর পুলিশের মাথা। বাপি, বিলুর মা, আনমিউট করো তো, কিছু একটা সিরিয়াস হয়েছে মনে হয়। এখানে অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় ১০ জন মারা গেছেন এবং ১০ জন গুরুতরভাবে অসুস্থ। কারণটা কি? কলকাতা শহরের বুকে এরকম একটা ঘটনা কিভাবে ঘটছে? সত্যি রহস্যজনক এবং রহস্যের কিনারা করার চেষ্টা করা হচ্ছে। জানা গেছে একটি জাল ওষুধ কোম্পানির ওষুধ প্রয়োগের ফলে এই ঘটনা ঘটেছে। ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আরএমওকে। কখন জানতে পারলেন? সাথে সাথে আমাদের এই ব্যাপারগুলো সমস্তই জানা ছিল, কিন্তু পিপল ডাই, মানে একটা হসপিটালে মানুষ তো মারা যানই। তো প্রথমে আমরা ভাবিনি যে এটার মধ্যে অন্য কিছু থাকতে পারে। দেন যখন আমরা দেখতে শুরু করলাম যে সংখ্যাটা ক্রমশ বাড়ছে, দেন আমরা নিজেরাই একটা ইনভেস্টিগেশন বোর্ড গঠন করি এবং আমরা পুরোটার একটা ইনভেস্টিগেশন করার চেষ্টা করি। সেটা এখনও চলছে, যদিও আমি এক্ষুনি কিছু আপনাকে বলতে পারবো না। তো হোপফুলি আমরা তাড়াতাড়ি সেটা বের করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার রাউন্ড আছে। থ্যাংক ইউ।
চারিদিকে কি হচ্ছে বলতো? মানুষ হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এইভাবে মরবে? এভরিথিং ইজ রিটেন। হেলথ সেন্টারগুলো যা চলছে কিছু বলার নেই, বুঝলি? আমার বোধহয় ডাক চলেই এলো, বেরোতে হবে আমাকে। বাচ্চা, তুমি বৃষ্টি দত্ত সম্পর্কে কি বলছিলে? হ্যাঁ, উনিই তো বিলুদার মা, আমাদের অ্যাডভেঞ্চার গ্রুপের বিলুদা। আসবে এখনই, দেখতে পাবে তুমি। ভদ্রলোক আর ভদ্রমহিলা ডিভোর্স হয়ে গেছে, বিলু থাকে বাবার কাছে। মা, মনে হয় বিলুদা এসে গেছে, আমি আসছি এখনই। বিলু, এসো এসো এসো। তোমাদের গ্যাং নিয়েই কথা হচ্ছিল আমার বন্ধু অসীমের সঙ্গে। ও ভালো কথা আলাপ করে দিই, আমার বন্ধু অসীম রায় ডিসিপি, হচ্ছে কি বিলু, ভালো নাম আকাশ দত্ত। ওদের গ্যাংয়ে আরো দুজন আছে, ক্যাপ্টেন বাবলু আর অম্বল। কথা বলে নেবো কয়েকজন পেশেন্ট পার্টির সঙ্গে, আসুন। ঘটনার কথা কিভাবে জানতে পারলেন? কালি ছেলেটাকে ভর্তি করেছিলাম জানেন, কিন্তু আজই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে ভাবতে পারছি না। আন্টি শিবানী দি, দাও দাও টেস্ট করি, নইলে আন্টি সবাইকে দেবে কি করে? হোমবলদা আগে হাতটা তো ধোও। আন্টি তুমি দেখেছো তো, ও কিন্তু আমাকে দাদা বলছে না। তাই তো, বিচ্ছু তোকে কি বলেছি, ভোম্বলকে সবসময় দাদা বলবি, ভোম্বল দাদা, ঠিক আছে? আচ্ছা এবার বল দেখি, মাংসটা কেমন খেতে হয়েছে? আন্টি জাস্ট কুল খেতে হয়েছে। কি গরম মাংস মুখ পুড়ে যাচ্ছে, তবু নাকি কুল খেতে হয়েছে? সবাই এসে গেল, বাবলুদা কই? বাচ্চু, বাবলুদা কি হয়েছে তোমার? তোমার ফোনে পাচ্ছিলাম না। সত্যেন জেঠু কি চিনিস তো? কাকু তুমি তো চেনো, আমাদের সত্যেন জেঠু, তিথিদির বাবা। হ্যাঁ, পাশের গলিতেই থাকে। ওই তো কদিন আগে মেয়ের বিয়ে, তাই নেমন্তন্ন করতে এসেছিল। এই বুধবারই তো বিয়ে। সত্যেন আঙ্কেল ইজ মিসিং। দেখো তবে, হয়তো মেয়ের জন্য মন খারাপ করছে, কোথাও গিয়ে বসে আছে। কিন্তু কাকু, মন যদি খারাপ হয় তাহলে তো মেয়ের সাথে আরো বেশি সময় কাটানোর কথা, কোথাও দুম করে চলে যাবে কেন বলো? এক্স্যাক্টলি সো। ও বাবলু, আলাপ করে দিই, আমার বন্ধু অসীম রায় ডিসিপি। আপনি পুলিশে আছেন? ভেরি নাইস টু মিট ইউ কাকু। অসীম, তুই হয়তো বাবলুকে চিনবি, অভিমন্যু সেন ইজ আ সান অফ অভিমন্যু সেন। অভিমন্যু সেন, দ্য লেজেন্ডারি এসিপি অভিমন্যু সেন, স্পেশাল ব্রাঞ্চ। আমার আগেই বোঝা উচিত ছিল সেই একই রকম বলিষ্ঠ চেহারা, বুদ্ধিদীপ্ত চোখ, শান্ত স্বভাব। কাকু আপনি বাবাকে চিনতেন? আমি চিনতাম, আমি স্যারের আন্ডারে 3 বছর কাজ করেছি। আমি ইনফ্যাক্ট তোমাকেও জানি, আমি আমার স্যারের কাছে তোমার কথা শুনেছি। You are following the footsteps of your father. Good. Very good. But
আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট। আমি ইনফ্যাক্ট এখনো ব্যাপারটা মেনে নিতে পারছি না, স্যারকে আর খুঁজেই পাওয়া গেল না। কিভাবে যে হারিয়ে গেল? হারিয়ে যাননি কাকু, নিখোঁজ করে দেওয়া হয়েছে ওনাকে। আর কাকু আমার মন বলছে সত্যেন জেঠুকেও ঠিক সেম ভাবে নিখোঁজ করে দেওয়া হয়েছে। তুমি কি রহস্যের গন্ধ পাচ্ছ? বাবলুদা আমাদের অ্যাডভেঞ্চার টিমের লিডার, ও যদি রহস্যের গন্ধ পায় তাহলে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। আচ্ছা বেশ বেশ ঝাঁপিও, কিন্তু এখন খাবার রেডি। আন্টি আর একটা লুচি। হ্যাঁ বাবা এক্ষুনি, এই তো এই তো। এ নিয়ে 13টা লুচি হবে। জালসুদ কেশ কাকু? হ্যাঁ, মেট্রোপলিটন হসপিটাল। বিলু, জালসুদের কেসটা মেট্রোপলিটনে শেষ নয়, এর জাল অনেক দূর পর্যন্ত ছড়ানো। কারণ যে মানুষগুলো এরকম মানুষের স্বাস্থ্য নিয়ে ব্যবসা করতে পারে তারা একটা হসপিটালে সাপ্লাই করবে না। কাকু বলছি আমি তোমার সাথে যেতে পারি? কেন, আমি তো মেট্রোপলিটন যাব। হ্যাঁ কাকু, আসলে আমার ওইদিকে একটু দরকার ছিল, তোমার যদি আপত্তি না থাকে দেন। ঠিক আছে, উঠে পড়ো। বাট আমি কিন্তু দাঁড়াবো না। না না দাঁড়াতে হবে। রসগোল্লা খাবি না পায়েস? কাকিমা আমি এসে খাবো, প্রমিস। ওই দেখ মা বলছি আমিও একটু যাবো আর কি ওদের সাথে। তুই কি কোথায় যাবি? আমারও দরকার আছে। বুঝো এখন আমার এরও দরকার। কি গো তোমরা, তোমরাও যাবে নাকি? ইম্পসিবল, আমার এখনো মাংসই শেষ হয়নি, মাটনের তো রেস্ট ইন পিস হবে না। আমি যাবো না ওখানে। কখনো ব্যবহার করা হয়েছে? না, অনুমতি পাইনি এখনো। ও, এখনো তাহলে 21 হয়নি তার মানে। এই সামনের মাসে। আর সামনের মাস, এই সামনের মাসে যদি কোনোদিন না আসতো তাহলেই ভালো হতো। এরকমই একটা জন্মদিনে বাবার তখন দুর্গাপুরে পোস্টিং, বাবা সকালবেলা আমাকে ফোন করে বলল, সন্ধ্যাবেলা আমাকে এসে নিয়ে বিলুর মঞ্চে, তারপর সন্ধ্যাবেলা এলো, কিন্তু বাবার আর কোনো খোঁজ এলো না।
you fine, Babluda? কাকু আপনি তো বাবাকে চিনতেন তাই না? আমি তখন আইপিএস অফিসার হিসেবে দুর্গাপুরে পোস্টেড, দু মাস স্যারের আন্ডারে ট্রেনিংয়ে ছিলাম। আমি স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, স্যারের সাহস, লিডারশিপ, ক্ষমতা আমি এখন চোখের সামনে দেখতে পাই। তারপরে আমি কলকাতা চলে আসি, বছর খানেক বাদে আমি খবরটা জানতে পারি। মিসিং বলে কিছু হয় না, আমি বিশ্বাস করি না। কাকু সত্যেন জেঠুকে কিন্তু আমাদের খুঁজে বের করতেই হবে। বাবার কেসটা নিয়ে। আচ্ছা বাচ্চু, সত্যেন যেটা একটা হসপিটালে চাকরি করতো না, কোন হসপিটাল মনে আছে? সেটা তো ঠিক মনে নেই, কিন্তু সত্যেন জেঠুর ফ্রেন্ড বুক প্রোফাইলে পাবো না? হ্যাঁ একবার দেখ। ফট এইখানে, এখানে মানে মেট্রোপলিটন হসপিটাল, এই তো এখানে মানে এই হসপিটালে? হ্যাঁ বাচ্চু ফাস্ট ডান, ভিতরে যাওয়া যাবে না। স্যার আমাদের ভেতরে একজন লোক আছে, আমি এক্ষুনি গেল। দাঁড়া দাঁড়া, উনি স্যারের সাথে এসেছে। ঠিক আছে যান। নমস্কার, আপনারা কি ব্যাপার এখানে? কি চাই? আমাদের সত্যেন বাবু আসতে বলেছিলেন, সরি একটু দেরি হয়ে গেল, আসেননি উনি এখনো? না আসলে সত্যেন বাবু গত তিন দিন ধরে আসছেন না। তোমাকে যেটা বলছিলাম শ্যামলদা, তুমি পুলিশ আধিকারিকরা চলে এসেছেন, প্রপারলি সমস্ত কাগজ দেখাতে হবে। ঠিক আছে, আমি সব রেডি করে রাখছি। আমি রাউন্ডে আচ্ছা গেলাম। এক্সকিউজ মি, আমাদের একটু মুশকিল হয়ে গেল না, ভেবেছিলাম কাজটা আজ হয়ে যাবে, উনি আমাদের ডাকলেন। তো আপনি কি বলতে পারবেন যে উনি কবে আসবেন? মানে উনি লিখে না দিলে তো আমরা ঠিক ক্যাশটা ফেরত পাচ্ছি না, না পেশেন্টকে তো কবে ছেড়ে দিয়েছে। দেখুন এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। আচ্ছা আপনারা এখানে ঢুকলেন কি করে, বাইরে এত পুলিশ? না না, ওই ভিজিটিং আওয়ার্সদের লোকজনকে আটকাচ্ছে, অফিসিয়াল কাজে যারা এসেছে তাদেরকে আটকাচ্ছে না। আচ্ছা আপনারা এখানে দাঁড়াবেন না, সত্যেনবাবুকে আজ পাবেন না, আপনারা কদিন পরে আসুন। পুলিশ এখনই আসবে হাসপাতালে, আপনারা যান যান। কোথায় ফাইলটা? আচ্ছা ইনারা কারা? ওই সত্যেন বাবুর খুঁজে এসেছেন। তাকে আর কোথায় পাবেন, দেখি কদিন পালিয়ে বাঁচে। এই যে এত জালসুদের ঝামেলা, গোটা লটটাই তো তার হাতে আসা। সত্যেন জেঠু আর জালসুদ,
সত্যেন জেঠুর হাত দিয়ে জাল ওষুধ এসছে হসপিটালে, এটা তোমার বিশ্বাস হয় বাবলুদা? সত্যেন জেঠু তিন দিন ধরে অফিসে আসেনি কেন বাবলু? আরে কাকিমা, তোরা এখানে? আসলে কাকিমা এখানে একজনের সঙ্গে দেখা করার কথা। ও, কিন্তু এরকম ঝামেলার মধ্যে আজকে বেশিক্ষণ থাকিস না। তুমি কেমন আছো আন্টি? যেমন দেখছিস সারাক্ষণ দৌড়োদৌড়ির মধ্যে থাকি তো। বিলু আসেনি তোদের সঙ্গে? না আন্টি। কতদিন দেখিনি ছেলেটাকে, কেমন আছে রে ছেলেটা? ভালো, আমাদেরই বাড়িতে আছে, তুমি আসবে? না না, তোদের বাড়িতে আছে আনন্দ করছে, আমি গেলে আবার আমার দেখছিস তো কত কাজ, আমি কি করে? দিদি রেডি আসছি, চলি রে। টাটা। কাকিমা বলছিলাম কেসটা কি বলতো? খুব একটা বোঝা যাচ্ছে না, তবে ওই জাল ওষুধের ব্যাপারে হসপিটালে কেউ একটা জড়িয়ে আছে, আমার মনে হয় স্টোরের কেউ। ব্যাপারটা বেশ ঝামেলার, কিন্তু এদের হাত খুব লম্বা, জড়াস না, বাড়ি যা। কেসটা না এত সহজ নয়। এই বইটা আমাকে আটকে দিল। বৃহস্পতিবার যদি পরীক্ষাটা না হতো তাহলে মাকে কোনোভাবে ম্যানেজ করতাম যে আমিও বাবলুদা আর দিদির সাথে যাব। লাভ হতো না, পার্টি শোনা যেতে। এখানে মেরে তক্তা বানিয়ে দিতে হয় শুধু। দাঁড়াও, অন্য উপায় আছে। ভাইটাল মোমেন্টে কেউ ঘুমটা ভাঙিয়ে দেয়? এই ঘুমের আমার ভাইটাল মোমেন্ট কি রে? ঘুম নয়, স্বপ্ন। সবে ভাতটা মেখে মুখে তুলতে যাবো, ঠিক এরকম সময় মুখের গ্রাসটা কেড়ে নিতে পারলি তোরা? স্বপ্নের মধ্যে তুই খাচ্ছিলি? তো প্রশ্নটা ভুল, প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে তুই স্বপ্নেও খাচ্ছিলি। হ্যাঁ, ভাত আর ইলিশ ভাপা। কি, কেন, কবে, কোথায়? কেন মানে ইস্ট বেঙ্গল জিতেছিল তাই মা একটু ইলিশ ভাপা করেছিল, আর কেন কবে ওসব বাজে প্রশ্ন করিস না তো। ও সরি সরি সরি, কোমল তুই একদম ঠিক কথা বলেছিস, একদম। ইস্ট বেঙ্গলকে যদি জিততে হয় তাহলে তো স্বপ্নেই জিততে হবে নাকি? শোনো বিলুদা, তুমি আমায় নিয়ে বলো, আমার ভুঁড়ি নিয়ে বলো, তুমি যাই ইচ্ছা তাই বলো, কিন্তু ইস্ট বেঙ্গলকে তুলে একটাও কথাবার্তা বলবে না। এই শুনলাম ইস্ট বেঙ্গল নাকি এবছর ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, তাই? শোনো বিলুদা, এই নিয়ে তো তোমরা কথাই বলো না। মিষ্টির দোকানে গিয়ে বিরিয়ানি খেতে চাওয়া আর মোহন বাগানের তাবুতে গিয়ে একটা মাত্র ট্রফি দেখতে চাওয়া, ব্যাপারটা কিন্তু একেবারে একই, তুমি বলো? 4-0 গোল, বুঝলি, 4-0। হ্যাঁ হ্যাঁ, সেই 2015 থেকে ওই একই জল ধুয়ে খাচ্ছ তোমরা। দাঁড়া দাঁড়া, বাবলুদা ফোন করছে। হ্যালো। হ্যাঁ বিলু, শোন, তুই যত তাড়াতাড়ি সম্ভব বিচ্ছু আর ভম্বুলকে নিয়ে মিত্তিরদের বাগান বাড়িতে চলে আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি, দাঁড়া দাঁড়া। এই রে, আমার তো এখনো সুজির পাশটাই শেষ হয়নি। কি হলো জানো তো বাবলুদা, বৃষ্টি আন্টি না বিলুকে খুব মিস করে। সে তো করেই,
বিলো জানিস তো কাকিমাকে খুব মিস করে। আমার মনে পড়ে ছোটবেলা খেলাধুলোর পর তো তুই বিচ্ছু আর ভম্বল বাড়ি চলে যেতি, আমি আর বিলো একসাথে টিফিন খেতাম। তখন বিলো আমাকে বলতো যে আমার যদি মা থাকতো তাহলে ঠিক এরমভাবেই টিফিন বানিয়ে দিত। আচ্ছা বাবলুদা, বৃষ্টি আন্টি যে বললো যে এই পুরো কেসটাতে স্টোরের কেউ ইনভলভ, আবার এও বললো যে ওদের হাত অনেক দূর, আমার না সত্যি কেসটা খুব গোলমেলে লাগছে। গোলমেলে তো বটে, অনেকগুলো ঘটনা এক জায়গায় এসে গিট বাজছে, আবার আলগা হয়ে যাচ্ছে। এক, সত্যেন জেঠুর নিখোঁজ হয়ে যাওয়া। দুই, মেট্রোপলিটন হসপিটালে রোগীদের কোলাপস করা। আর তিন, সত্যেন জেঠুর ওই মেট্রোপলিটন হসপিটালে ড্রাগ স্টোরেই চাকরি করা। চার, রোগীদের জাল ওষুধ দেওয়া এবং সত্যেন জেঠুকে সবার কালপ্রিট ভাবা। দেখলে নার্সটাও কিরম বলে দিল যে সত্যেন জেঠুই আসল কালপ্রিট। আমার না কিরম জানি মনে হচ্ছে যে সত্যেন জেঠু বিপদে পড়েছে, তাই তো? আমারও ঠিক সেটাই মনে হচ্ছে। শোন, আমি বিলুদের মিত্রদের বাগানবাড়িতে আসতে বলেছি, ওদের সবটা জানিয়ে আমাদের তিথিদের সঙ্গে একবার দেখা করা দরকার। আচ্ছা, সত্যেন জেঠুকে যে করেই হোক আমাদের খুঁজে বের করতেই হবে, আর এই মেট্রোপলিটনের চাল ওষুধের কেসটাও আমাদেরই সলভ করতে হবে। ঠিক আছে, দেরি করে লাভ নেই, চ। এইখানে কেন আসতে বললো বলো তো বাবলুদা? আসতে হয় আয়, নইলে ফেরত যা। চলো চলো। ভুমল কই? ওই তো, এই যে এসে গেছি। বাবলুদা, সাসপেন্স ক্যান ওয়েট বাট সুজির পাশ ক্যান নট, তাই শিবানী দিকে ম্যানেজ করে নিয়ে এলাম। পঞ্চু চলে। পঞ্চু দুবার ভৌ ভৌ করলো কেন? এত আনন্দ কিসের ওর? শেষবারের মতো বলছি, একটা কাগজও যদি পুলিশের হাতে গিয়ে পৌঁছয় তাহলে তোমাদের শরীরের একটা টুকরো তোমাদের ফ্যামিলির হাতে গিয়ে পৌঁছবে না। না স্যার, বলছি কোনো চান্স নেই স্যার, স্টোরে কোনো কাগজপত্র নেই স্যার, আমরা সব কাগজ সরিয়ে ফেলেছি স্যার। সরিয়ে ফেলেছো কোথায়? আমি তো তোমাদের বলেছিলাম সব কটা কাগজ আমার হাতে চাই। হ্যাঁ স্যার, আপনি আপনি সব কাগজ পেয়ে যাবেন স্যার আজ রাতেই। ইম্পসিবল, তিথিদের বাবা এরকম করতে পারেন না। বাবলুদা, আমার কিন্তু মনে হচ্ছে এতে একটা বড় সড়ো কোনো গোলমাল আছে। এক্স্যাক্টলি। ওই দেখ, পঞ্চু এগ্রি করছে, আর আমিও বিশ্বাস করি না যে সত্যেন জেঠু এইসব চাল ওষুধের কারবারের সঙ্গে লিঙ্কড। পঞ্চু দূরে যাবি না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে জেঠুকে এই পুরো কেসটাতে ফ্রেম করা হচ্ছে, নালে হসপিটালের নার্সরা কী করে জানলো যে জাল ওষুধের লটটা জেঠুর হাতেই এসেছিল? হতেও তো পারে জেঠু ব্যাপারটার মধ্যে ইনভলভ, আর ধরা পড়ে যাওয়ার চান্স থেকে কাল থেকে গায়েব। জেঠু তিন দিন ধরে অফিসে যায়নি, যে মানুষটা ধরা পড়ার ভয়ে তিন দিন ধরে অফিসে যায়নি সে মানুষটা তিন দিন ধরে বাড়িতে কেন বসেছিল, আর কাল রাতেই বা কেন পালালো? আগেও পালাতে পারতো। জেঠু কি কোনোভাবে জানতো যে কাল রাত থেকেই পেশেন্টরা কোলাপস করা শুরু করবে? রাইট, তাহলেও অঙ্কটা মিলছে না কেন? আমাদের কিছু একটা করতেই হবে।
এই মেট্রোপলিটন হসপিটালের কেসটার সাথে ডিরেক্টলি সত্যেন জেঠুর কোনো লিঙ্ক না থাকলেও আমার বিশ্বাস যে সত্যেন জেঠু এই পুরো কেসটার সাথে কিছু একটাভাবে জড়িত। আমাদের যে করে হোক সত্যেন জেঠুকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা এরকম কি হতে পারে না যে সত্যেন জেঠু ভয় পেয়ে পালিয়ে গেছে? এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলছি বাবলুদা। একটা লোক যদি নিজে নিজে কোথাও চলে যায় আমরা কীভাবে খুঁজে বের করবো তাকে? সত্যেন জেঠুর পালানোর মোটিভ থাকলেও চান্সেস আর ভেরি লো। আর যদি সত্যেন জেঠু পালিয়ে গিয়ে না থাকে তাহলে কোনো একটা বিপদে পড়ে কোনো একটা কনস্পিরেসির শিকার হয়ে হি ইজ ইন ট্রাভেল আই এম শিওর। তিন দিন পর তিথিদির বিয়ে, এরকমভাবে একজন বাবা হয়ে পালিয়ে যাবেন? আমি বলছি গাইজ হি মাস্ট বি ইন সাম কাইন্ড অফ ট্রাভেল, ট্রাস্ট মি। একের পর এক লোক ফ্যামিলি থেকে এরকম উধাও হয়ে যাবে, কোনো দিন ফিরবে না, এটা তো হতে পারে না বল। ফ্যামিলি মেম্বার্সরা তাদের জন্য ওয়েট করে থাকবে, অপেক্ষা করে থাকবে যে কবে তারা ফিরবে, আর তারা ফিরবে না। এটা দিস ইজ আনফেয়ার। কি হলো পঞ্চু এত এক্সাইটেড কেন? তখন থেকে ভো ভো করছে, কিছু খুঁজে পেলো নাকি? চলো তো একবার গিয়ে দেখি, চলো তো। পঞ্চু নোংরা ঘাটছে। পঞ্চু সরে আয় বলছি এখানে। আচ্ছা কি আছে কি তোর ওখানে? পঞ্চু কি হচ্ছে নাকি? দিলু পঞ্চু এরকম চিৎকার করছে কেন বলতো? কিছু খুঁজে পেলো নাকি? পঞ্চু, এ পঞ্চু, জয় মা দুর্গা ফার্মাসিউটিক্যালস, কোথায় এটা? জয় মা দুর্গা ফার্মাসিউটিক্যালস, এই নামে তো কোনো ওষুধ সাপ্লাইয়ের ব্যাপারে কিচ্ছু পাচ্ছি না নেটে। এটা কি করে এরা হসপিটালে ওষুধ সাপ্লাই করে? অথচ কোনো ওয়েবসাইট নেই এদের। আমি বলছিলাম না, এই গোটা ব্যাপারটা ইজ ভেরি ফিশি। আর যে লিঙ্কটার কথা বলছিলাম, সত্যেন জেঠুর নিখোঁজ হওয়ায় দিস ক্যান বি দ্য লিঙ্ক। কিন্তু প্রবলেমটা হচ্ছে এতগুলো ছেঁড়া কাগজ, এতগুলো ছেঁড়া কাগজ, এবার আমরা মেলাবো কি করে? দেখ যদি পারিস। আর ওই লেটার হেডে কি একটা লেখা ছিল ওই স্টোরে গিয়ে দেখলাম, সেটাই মনে পড়ছে না। স্টুপিড অফ মি, বললাম ভম্বল তোকে আমার সাথে যেতে, গোটা প্রবলেমটাই ফেস করতে হতো না যদি তুই থাকতি। হাই ভম্বল, ভম্বল ছিলি না কেন রে বাবুদার সঙ্গে? যাবে কি করে, মাংসই শেষ হয়নি তখন, আগে মাংস পায়েস তারপরে কাজ বল। এই সবসময় এরকম ভাবে কেন জ্বালাস রে ওকে? ওনা একটু খেতেই ভালোবাসে, আর তাছাড়া আমি তো শুনেছি যারা খেতে ভালোবাসে তাদের মনও খুব ভালো হয়। আচ্ছা আমি একটা কথা বলবো? আর কি বলে ফেলুন বাবলুদা, আমার কেমন জানি একটা মনে হচ্ছে জানো তো, এই সব কিছুর মধ্যে কেমন একটা মিস্ট্রি জড়িয়ে পড়েছে। এই ধরো সত্যেন জেঠু, জয় দুর্গা ফার্মাসিউটিক্যাল, এতগুলো ছেঁড়া কাগজ, পঞ্চুর এক্সাইটেড হওয়ার জাল ওষুধ, এই সব কিছু জোড়া লাগাবো আমরা। আমরা আমার মনে কেমন একটা রহস্য রোমাঞ্চ ব্যাপার মনে হচ্ছে, তাই না বাবলুদা? রহস্য তো বটেই, বেঘরে 10 জন মারা গেল, আরও কতজন মারা যাবে কারুর কোনো আইডিয়া নেই, তার মধ্যে আর একজন নিরুদ্দেশ, রহস্য তো বটেই। ব্যাস তাহলে আর কি, নেমে পড়ি রহস্য ভেদের অ্যাডভেঞ্চারে। ইয়েস ডিটেকটিভ অ্যাডভেঞ্চার, আমরা সবাই অ্যাজ এ টিম এই মিস্ট্রিটা সলভ করবো।
শুধু তো টিম বললে হবে না, টিমের আইডেন্টিফিকেশনের জন্য একটা নাম তো দরকার। আরে বাবা নাম তো আছে, যেমন আমাদের পাড়ায় ডাকে পঞ্চপাণ্ডব। পাণ্ডব, পাণ্ডব গোয়েন্দা। বাবলু বিলু ভোম ভোলার হাচু বিচ্ছু জুটে দিচ্ছে পাড়ি নতুন নতুন রহস্যদের রুটে, যেদিকে যায় বিপদ তারা সেদিকে দেয় পা, সবার আগে পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। পঞ্চু আছে সঙ্গে আছে ভরসা ভারী জোর, পাঁচ মাথা এক হলে হারে টাকা থেকে চোর, পঞ্চু আছে সঙ্গে আছে ভরসা ভারী জোর, পাঁচ মাথা এক হলে হারে টাকা থেকে চোর, বুদ্ধি শেষে জিতেই যাবে সবাই জানে তা, সবার আগে পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। তারা বন্দি করে মুঠোয়, ভয়কে থোড়াই কের করে পায়ের কাছে লুটোয়, কাউকে তাদের রোখা যাবে না, অ্যাডভেঞ্চারে সবার আগে পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা।